সাত ভাই কালীতলা এলাকায় নেশার টাকা চেয়ে না পেয়ে ভাইকে পিটিয়ে খুনের ঘটনায় দোষী দাদার শাস্তি ও নেশামুক্ত সমাজ গড়তে পথে নামল নিহত যুবকের সহপাঠীরা। শুক্রবার সন্ধ্যায় মুখে কালো কাপড় বেঁধে মোমবাতি মিছিল করে তারা। নেশার টাকা চেয়ে না পেয়ে ভাইকে খুন করল দাদা, অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করে পুলিশ। গত সোমবার ঘটনাটি ঘটে বনগা থানার পুরাতন বনগা এলাকায়। ভাই তারণ বাগচিকে ঘুমন্ত অবস্থায় আঘাতে খুন করে দাদা বেঞ্জামিন বাগচি। ধৃত যুবকের শাস্তির দাবিতে ও সমাজকে নেশামুক্তি করার আহ্বান জানিয়ে পথে নামল সাধারণ মানুষ। শুক্রবার বনগা হীরালাল মূর্তির পাদদেশ থেকে এক মোমবাতি মিছিল করেন সাধারণ মানুষ। বনগা নীলদর্পণের সামনে শেষ হয় সেই মিছিল। জানা গেছে ধৃত যুবক দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত ছিল, বেশ কিছুদিন নেশামুক্তি কেন্দ্রেও চিকিৎসাধীন ছিল সে। আমাদের এই মৌন মিছিলের মূলত তিনটে উদ্দেশ্য। প্রথমত রাইনের আত্মার শান্তি কামনা, দ্বিতীয়ত বেঞ্জামিন মানে ওর দাদা যে ভালো নাম তিতিন, ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি, আর তৃতীয়ত সমাজকে নেশামুক্ত করা। এই তিনটে উদ্দেশ্যতেই আমাদের আজকের এই মৌন মিছিল। বিভিন্ন রকমের ড্রাগ অ্যাডিক্টেড ছিল সে, আর যেদিন মারা যায় রাইন সেদিনও ঠিক এই নেশার যে খোরাক ছিল সেই খোরাক যখন ওরা দেয় না, টাকা পয়সা তখন ওরা যখন দেয় না, তখন ওর ভাইকে খুন করে। ভাইকে খুন করে ওর পকেট থেকে টাকা নিয়ে সে বাড়ির থেকে পালিয়ে যায়। সমাজকে আমাদের সবাই মিলে করলে আমরা নিশ্চয়ই সমাজকে নেশামুক্ত করে তুলতে পারব। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, বনগাঁ।